ওই দিকে যান, আপনি ওই দিক থেকে অনুপ্রাণিত হবে। আমাদের মানবিক ব্লক এলাকায় রাজ্য সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নের খতিয়ান তুলে ধরল প্রশাসন। কাটোয়া এক নম্বর ব্লকের নিজস্ব সভাকক্ষে এলাকার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে 9টি গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন বিডিও ইন্দ্রজিৎ মারিক। বিপুল পরিমাণ মহিলারা অংশগ্রহণ করেছেন, এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বেনিফিট নিচ্ছেন, এই সংখ্যাটা প্রায় 43,801 এ পৌঁছে গেছে। আগামী দিনে হয়তো এই সংখ্যাটা 50,000 বা লাখেও পৌঁছে যাবে। রূপশ্রীর মতো প্রকল্প যারা নতুন জীবনে পদার্পণ করছে, যে সকল মেয়েরা, তাদেরকে আমরা রূপশ্রী আমরা প্রকল্পের সহযোগিতা সাহায্য করেছি। পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পে আমরা 2,454 জনকে অনুদান দিয়েছি। আমরা সবুজ সাথী প্রকল্পে 2,099 জনকে সাইকেল দিয়েছি, এবং এটা ছাড়াও ঐক্যশ্রী প্রকল্পে আমরা 8,774 জনকে অনুদান দিয়েছি 2023-24 অর্থবর্ষে। স্বনির্ভর গোষ্ঠী যারা আমাদের একটা বড় শক্তি, প্রত্যেকটা মা বোনেদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে স্বনির্ভর গোষ্ঠীগুলো বা দলগুলো যে অংশগ্রহণ করে প্রত্যেক মুহূর্তে, আমাদের যে সকল সংঘ সমবায়ের দলগুলো আমাদের সাহায্য করে, তাদের মাধ্যমে আমরা প্রায় 861টা গোষ্ঠী তৈরি করতে পেরেছি এবং তাদেরকে বিভিন্ন ধরনের লোন বা পরিষেবা দিতে পেরেছি। আগামী দিনে আরো গোষ্ঠী তৈরি হবে। ক্রেডিট লিঙ্কেজের মাধ্যমে 1,165টা দলকে 3,477.2 কোটি লোন দেওয়া হয়েছে বিভিন্ন অর্থবর্ষে। সিআইএফ এর মাধ্যমে আমরা 89টি দলকে 1.67 কোটি লোন দিয়েছি। সংঘের মাধ্যমে আমরা বিভিন্ন স্কুলে যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় আমরা প্রায় সমস্ত ছাত্রছাত্রীকে তাদের ড্রেস গুলো দিতে আমরা সক্ষম হয়েছি, বিভিন্ন রকম স্কুলের যে ইউনিফর্ম। আমরা বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকেও বিভিন্ন রকম অনুদান বিভিন্ন সময় আমরা দিয়ে থাকি। এদিন শতাধিক উপভোক্তার হাতে সরকারি প্রকল্পের নানান সামগ্রী তুলে দেওয়া হয়। উপভোক্তাদের হাতে জমির পাট্টা, খড় কাটার যন্ত্র, এককালীন অর্থ তুলে দিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবেশের দূষণ রুখতে টোটো গাড়ি দেওয়া হলো। বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ব্লক এলাকায় পথশ্রী প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজে প্রায় 14 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়াও পথশ্রীর তৃতীয় পর্যায়ে 2 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ সহ 1.5 কিলোমিটার রাস্তা নির্মাণের শিলান্যাস করা হলো। দীর্ঘদিনের গ্রামবাসীদের দাবি ছিল মাটির কাঁচা রাস্তাকে পাকা করে দেওয়ার। গ্রামবাসীদের দাবি পূরণ করতে রাজ্য সরকারের প্রায় 87,45,000 টাকা খরচ হয়েছে। পথশ্রী দ্বিতীয় পর্যায়ে 13.25 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে নতুন করে। পথশ্রী তৃতীয় পর্যায়ে 1.67 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে এবং 2.3 কিলোমিটার রাস্তা শিলান্যাস করা হয়েছে। এছাড়া এসআরডিএতে নতুন গ্রাম থেকে দুর্গা গ্রাম পর্যন্ত একটা পাকা রাস্তা তৈরি, 6 কিলোমিটার পাকা রাস্তা তৈরি করা হচ্ছে। আর করজগ্রাম বাসস্ট্যান্ড থেকে পঞ্চানতলা পর্যন্ত 5 কিলোমিটার একটা রাস্তা তৈরি করা হচ্ছে। এখন তো পিএইচসি ডিপার্টমেন্ট থেকে পাইপ লাইন এসে যে পানীয় জল 1 নম্বর পঞ্চায়েত সমিতি সমস্ত জায়গায় পৌঁছে যাবে, সে কাজ চলছে। ওটাও আমরা বলেছি এবং এটা অলরেডি টেন্ডার প্রসেস হয়ে গেছে, শীঘ্রই কাজ শুরু হবে। কতটা রাস্তা হবে এটা? মনে হয় 1.5 কিলোমিটার মতো হবে। কাটোয়া এক নম্বর ব্লকের ব্লক এলাকার 22-23 আর্থিক বছরে উপভোক্তাদের হাতে এদিন মানবিক ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়। সমবায় সমিতির মধ্যে দিয়ে 883টি স্বয়ম্ভর গোষ্ঠী গড়ে তুলে এলাকার কয়েক হাজার মহিলার পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া এক নম্বর ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মারিক, জয়েন্ট বিডিও দেবাশিস গাইন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র, জেলা পরিষদের সদস্য চন্দ্রাণী মণ্ডল, কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা বাইন সরকার, সহসভাপতি সোমা মণ্ডল, বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।